ফারাক্কার পরিণতিতে আজকে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। আজকে বাংলাদেশের যে অনির্বাচিত সরকার আছে, সেই সরকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করার জন্য, সহনীয় করার জন্য কোনো কিছুই করছে না। উপরন্তু নগরায়ণের নামে বৃক্ষরাজিকে ধ্বংস করছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমাদেরকে উচ্চস্বরে বলতে হবে, ফারাক্কা বাঁধ যে মনস্থিতি আমরা ভোগ করছি, পিপাইমুখ বাঁধ সহ পাশের রাষ্ট্র আমাদেরকে মরুভূমিতে পরিণত করতে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমার আজকের এই কর্মসূচি আমাদের সুপ্রিম কোর্ট থেকে শুরু হলো, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে। আগামীকাল সারা বাংলাদেশের প্রত্যেকটা বারে স্যালাইন এবং খাবার পানি বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে পথচারী এবং মেহনতি জনতার মধ্যে। আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এদেশ আমার, এটা আমার জন্মভূমি। এই জন্মভূমিকে যারা আজকে মরুভূমিতে পরিণত করছেন, তাদেরকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। Hey, hello.